মেয়ের বাবা টেনশনে, মেয়ে বললেন বাবা টেনশনের কিছু নাই, তুমি একটা দিন তারিখ দাও, এই দিন তারিখে যুবক ছেলেরা উপস্থিত হবে মাঠে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যায় ফাঁস করে তার কাছে তুমি বিয়ে দিবা, বইলা দাও। উন্নত হয়েছে, ছোট সময় শুনেছি গ্রামে ডাকতো যেটারে টাট্টি, এরপরে হয়েছে পায়খানা, এরপরে বাথরুম, টয়লেট, লেট্রিন, ওখানে একেবারে উন্নত হইতে হইতে এটা হয়ে গেছে এখন ওয়াশরুম। একটা নিম্নমানের জিনিস এত উন্নত হলো, আর আল্লাহ যে বললেন মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, আবার বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ সুন্দর করে বানাইছি, সৃষ্টি সেরা সুন্দর করে বানাইছি, আল্লাহ নিজে বলতেছেন। এটার তো কোনো উন্নতি দেখি না। আজকে যেটার উন্নত হওয়ার কথা সেটা উন্নত নাই, যেটা উন্নত দরকার নাই, সারাদিনে একবার কাজে লাগে এটার উন্নত। এবার আসুন আমরা একটু হিসাবে যাই। ওয়াজ শুনছেন অনেক, ওয়াজ শোনার মধ্যে আর কোনো দরকার প্রয়োজন মনে করি না, এত ওয়াজ এখন হয়, কিন্তু আমরা এগিয়ে যেতে পারি না। আপনাদের সাথে আমি একটু সমন্বয় করি, আমরা যে ধর্মের মধ্যে আছি, সত্য কথা বলবেন, এ ধর্মটার নাম কি? এ ধর্মটা সকল ধর্মের মধ্যে এটা কি শ্রেষ্ঠ না নিকৃষ্ট? এ ধর্মটার মালিক কে? কোরআনে বলেছে ইন্নাদ্দিনা ইন্দাল্লাহিল ইসলাম, একমাত্র আল্লাহর পছন্দের মনোনীত ধর্মটার নাম ইসলাম। একটু কি চিন্তা করছেন আমরা কেমন একটা ধর্মের মধ্যে আছি? এখন আমাদের এগিয়ে যেতে হবে, আদর্শ সুন্দর করতে হবে, আমাদের দ্বারা ভালো কাজ হতে হবে, নিজের জীবনটাকে উন্নত করতে হবে, সমাজ উন্নত করতে হবে, মানুষের চরিত্র উন্নত করতে হবে। কত বড় কথা, আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম, আর আমরা সেই ইসলাম ধর্মের ব্যক্তি। তাইলে এই লক্ষণে কয় ইসলাম যার, জান্নাতটাও কিন্তু তার। তাইলে ইসলাম যার, জান্নাতও তার। ইসলাম ওয়ালাকে আল্লাহ জান্নাত দেবে। আপনাদের বসার নমুনাই কয় আপনারা জান্নাতি, কারণ ইসলাম শ্রেষ্ঠ ধর্ম, এটার মালিক যিনি, জান্নাতের মালিক তিনি। জান্নাত বানাইলেন কেন? ইসলাম ওয়ালাদেরকে দেওয়ার জন্য। আজকে আপনারা যে জান্নাতে যাবেন, নমুনাই কয় ইসলাম শান্তির ধর্ম, আদর্শের ধর্ম, শৃঙ্খলার ধর্ম, নিয়ম নীতির ধর্ম, যার মধ্যে তিক্ততা বলতে কোনো জিনিস নাই। যেমন আপনারা এত মানুষ বসে রয়েছেন, এটা সত্য কথা বলবেন, এটা ইসলাম, কোরআন সুন্নার আলোচনা শোনার জন্য বসে আছেন, ইসলাম বোঝার জন্য বসে আছেন, এত মানুষ বসে আছেন, বলুন কারোর সাথে কারো কোনো তিক্ততা আছে? মন কষাকষি আছে? ঝগড়াঝাটি আছে? শুধু
এটাই জান্নাতি মডেল, ইসলামের মডেলটা হলো এই নমুনাটা, যে ইসলাম এমন একটা ধর্ম যার মধ্যে তিক্ততা বলতে কোনো জিনিস নাই। আজকে আমরা ইসলামটা বুঝি না, যদি ইসলাম বুঝতাম ইসলামের মতো শান্তি কোনো কিছুর মধ্যে নাই। ইসলামে বসে থাকবেন নাকি, ঘুমাইবেন নাকি, হাঁটবেন নাকি, খাইবেন নাকি, দোকানদারি করবেন নাকি, জমিতে কাজ করবেন নাকি, চাকরি করবেন অফিসে যাবেন নাকি, বাস চালাইবেন নাকি, ট্রাক চালাইবেন নাকি, এমনকি পায়খানা ঢুকবেন, এটার মধ্যেও নাকি যদি ইসলাম লইয়া ঢুকতারেন। বলে হুজুর ইসলাম লইয়া কেমনে পায়খানা ঢুকবো? পায়খানার যখন ঢুকবেন আগে বাম পাও দিয়া ঢুকবেন, এটা ইসলাম। বাহির হবেন আগে ডান পাও দিয়া, এটা ইসলাম। এইভাবে ইসলাম নিয়ে যেখানে যাবেন সেখানেই নাকি, রাস্তায় হাঁটতেছেন ইসলাম নিয়ে হাঁটেন, রাস্তার ডাইন দিকে হাঁটেন হাঁটার মধ্যে নাকি, ঘুমাইতেছেন ঘুমের মধ্যে নাকি। যেমন মদিনার ঘটনা, এক বেচারার সুন্দর মেয়ে, বিয়ের প্রস্তাব আসে শত শত, মেয়ের বাবা টেনশনে, মেয়ে বললেন বাবা টেনশনের কিছু নাই, তুমি একটা দিন তারিখ দাও, এই দিন তারিখে যুবক ছেলেরা উপস্থিত হবে মাঠে, ইন্টারভিউ হবে, ইন্টারভিউতে যাই ফাঁস করে তার কাছে তুমি বিয়ে দিবা, বইলে দাও। বইলে দিলেন, ওই দিন হাজার হাজার যুবকের আসছে, বলছে মা যুবক তো আসছে, ইন্টারভিউ কি? মেয়ে বইলা দিছে, আব্বা আপনি একটু বলেন, যে ছেলেটা যে যুবকটা সারা রাত নামাজ পড়বে, সারা বছর রোজা রাখবে, তার কাছে বিয়ে দিবেন? বাবাই যায় বলছে, যুবক বৃন্দ, জামাই বৃন্দ, যারা আমার মেয়ের জামাই হতে চান, সারা রাত নামাজ পড়বেন, সারা বছর রোজা রাখবেন, এই শর্তে যাই রাজি, আপনি বসেন। আস্তে আস্তে যাইতে যাইতে সব যাইতেছে গা, হারা ইসলামই বুঝছে না, এর লেগে যাইতেছে গা। আর যদি ইসলাম বুঝতো তাহলে কেউ যাইত না। এরপরে লটারি দেওয়ান লাগলো, সবাই গেছে গা, শুধু একটা যুবক বই দিছে, বাবা তুমি, যে আমি বিয়ে করব, শর্তে রাজি? হ্যাঁ আমি রাজি। বিয়ে হয়ে গেল, রাত্রে বাসর ঘর, পেট বইরা খায়া যুবক, আগে এক বালিশও ঘুমাইতো, এখন দুই বালিশও ঘুমাইতেছে, ফজরের আজান দিছে, এসা বইরা খায়া ঘুমাইছে, ফজরের আজান দিছে, জামাতে শরিক হয়েছে, নামাজ ফেরাই এখন নাস্তা দাও। বিবি কয়, হের কথার রাত্রে নামাজ পড়ব, দিনে রোজা রাখবো, হ্যাঁ দি রোজাও রাখে না, নামাজও পড়ল না, ঘটনাটা কি? আচ্ছা দেখি আরেকটা দিন দেখি, দ্বিতীয় দিন একই অবস্থা, নবীজির কাছে নালিশ দিলেন, ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, মুসলমান যুবক প্রতারণা করতে পারে এটা আমি মাইনা নিতে পারতেছি না, মুসলমান তো কোনো দিন প্রতারণা করে না। ডাক দাও যুবককে, ডাকলেন, হ্যাঁ যুবক তুমি কি এই শর্তে বিয়ে করছো? জি হুজুর। তোমার সারা রাত নামাজ পড়ার কথা, নামাজ পড়ো নাই, ঘুমাই রইছো? হুজুর আমি তো নামাজ পড়ি, ঘুমাইছি, সারা রাত তো নামাজ পড়ার কথা। জি হুজুর আমি সারা রাত নামাজ পড়ছি, তুমি নাকি ঘুমাই রইছো? হুজুর আমার নবী বলছে, ইসলামের মধ্যে আছে, আমার আখিরি নবী বলছে, আমার উম্মতেরা এশারের নামাজ পড়ে ঘুমাবে, ফজরের জামাতে শরিক হবে, সারা রাত অন্যদের নামাজ আর আমার উম্মতের ঘুম একই সমান। রাসূল বলেন, ঠিক বলেছ, ঠিক বলেছ। ইসলাম যে কত সুন্দর, কত ভ্রাতৃত্ব, কত প্রেম, কত মহব্বত ইসলামের মধ্যে, কত শান্তি আমরা বুঝি না। আমার নবীর আদর্শ, এক ইহুদি নবীজি আলোচনা করছেন, ইহুদি পাশে দাঁড়ায়া আলোচনা শুনতেছেন, ইহুদি, অনেক সময় দেখবেন মাহফিলে হিন্দুরাও আজ শুনে, ইহুদি দাঁড়ায়া শুনতেছে। রাসূল বলেন, ইহুদি তুমি বসে পড়ো,
ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, এখানে বসার জায়গা নাই, নিচে বিছানা নাই, মাটি। রাসূলের চাদর মুবারক বইলা ডিল মাইরা দিছে, ইহুদি আমার চাদরটা বিছাইয়া তুমি বসে পড়ো। ইসলাম বাজান খালি টুপি আর পাঞ্জাবি দিয়া ঘু মাথায় দিয়া ঘুরলে ইসলাম না, শার্টের ভিতর ইসলাম আছে, ফ্যান্টের ভিতর ইসলাম আছে। একদিন দেখি এক প্যান্ট পরানো শার্ট গায়ে বেচারা, মাথায় টুপি নাই, নামাজের টাইমে খেতে লাইলে গাছের উপরে নামাজ পড়তেছে, এটা ইসলাম। খেতে লাইলেও ইসলাম ওলার নামাজ কি হবে কিনা? কেন আমরা যে এই নবী পেয়েছি, এই নবী যেদিন দুনিয়ার জমিনে এসেছেন, যেদিন দুনিয়ায় কদম রেখেছেন, এদিন থেকে আল্লাহ নবীর আগমনের বরকতে সমস্ত পৃথিবীকে নামাজের বিছানার মতো পবিত্র ঘোষণা করে দিয়েছেন। রাসূল বললেন, ইহুদি তুমি বসে পড়ো। চাদর হাতে নিয়া ইহুদি হাসতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কি সম্ভব? শুনেছি নবীর রুমালে জিব্রাইল বসার অধিকার নাই, আমি বসবো, এটা কি সম্ভব? নবী গো, এই কি আপনার আদর্শ ব্যবহার? রাসূল বলেন, হ্যাঁ। এই আদর্শ, এই ব্যবহার কি আপনার উম্মতের মধ্যে আসবে? রাসূল বলেন, হ্যাঁ, আমার উম্মত যারা এমনই হবে। তাহলে এখন আমাকে কালিমা পড়াইয়া ইসলামের ভিতরে ঢুকাইয়া দেন। মহিলা বললেন, হুজুর নামাজ পড়লো, ঠিক আছে বুঝলাম, রোজা রাখে না, সকাল উঠতেই নাস্তা খায়, আগে খাইতো রুটি কম, ওখানে আর বেশি খায়, কি তুমি নাকি রোজা রাখার কথা রোজা রাখো না? হুজুর আমি রোজা রাখি তো, তুমি বলছো নাস্তা খাইছো, আমি রোজা রাখি তো হুজুর নাস্তা খাইছি। আমার নবী আখিরি নবী, বিশ্ব নবী, আমার নবী বলেছে রমজান মাসে 30টা রোজা রেখে যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে তার আমলে 1 বছর রোজার নেকি দেওয়া হবে।